নমস্কার বন্ধুরা আমি সুরঞ্জিৎ বেলা আপনারা দেখছেন ফিজিও বেলা তো আজ আমি আপনাদেরকে নি এক্সারসাইজ সম্পর্কে ধারণা দেবো পাঁচটা নি এক্সারসাইজ যাদের ওস্টিও আর্থারাইটিস বা আর্থারাইটিস রয়েছে বা যারা হাঁটুতে ভর দিয়ে হাঁটতে পারছেন না তাদের জন্য এই এক্সারসাইজগুলো তো এক্সারসাইজগুলো শুরু করার আগে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস আমি যে পাঁচটি এক্সারসাইজ সম্পর্কে যে বলতে চলেছি সেই এক্সারসাইজগুলোর প্রথম যে এক্সারসাইজটা আমি করতে চলেছি সেটা হলো আইসোমেট্রিক এক্সারসাইজ আইসোমেট্রিক এক্সারসাইজটা আমি কীভাবে করবো সেটা আপনাদের দেখাচ্ছি তো আইসোমেট্রিক মানে কি বা মেডিকেল ভাষায় এটাকে কীভাবে বলা হয় সেটা আমি একটু আপনাদেরকে সংক্ষেপে বলে দিই আইসোমেট্রিক এক্সারসাইজ হলো যে জয়েন্ট আছে আপনার সে জয়েন্টটা আপনার মুভমেন্ট করবে না কিন্তু আপনার মাসেলটা মুভমেন্ট করবে এটা হলো আইসোমেট্রিক এক্সারসাইজ তো আইসোমেট্রিক এক্সারসাইজটা কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি চলুন দেখা যাক তো প্রথমত আপনাকে সোজা হয়ে এইভাবে বসতে হবে আপনাকে ঠিক এই যেভাবে আমি বসে আছি সেভাবে আপনাকে সোজা হয়ে বসতে হবে বসার পর আপনাকে যেটা করতে হবে এই যে আপনার হাঁটুটা হাঁটুটাকে শক্ত করতে হবে এবং বা এই যে হ্যামেস্টিং যে মাসেলটা রয়েছে হ্যামেস্ট্রিং মাসেলটাকে আপনার শক্ত করতে হবে কলিসেপ মাসেলগুলোকে আপনাকে শক্ত করতে হবে ছেড়ে দিতে হবে কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে হাতটা যেন সোজা হয় এভাবে থাকে স্বামী বিবেকানন্দের মতো যেন থাকে তো আপনি শক্ত করছেন ছেড়ে দিচ্ছেন শক্ত করছেন ছেড়ে দিচ্ছেন এটা আপনাকে করতে হবে তো এই এক্সারসাইজটা আপনি দিনে যতবার করুন না কেন আপনার পক্ষে উপকার হবে তো দেখবেন যে এই এক্সারসাইজটা করে আপনি যেন ক্লান্ত না হয়ে পড়েন তো আপনাকে প্রথমত কম কম করে এক্সারসাইজ করতে করতে আপনাকে বাড়াতে হবে টাইমটা বাড়াতে হবে তো আপনি দিনে যদি পাঁচ সেট একশোবার করে পাঁচ সেট করতে পারেন হয়তো আপনার ব্যথাটা অনেকটাই কম কম মনে হবে তো চলুন আমি দ্বিতীয় যে এক্সারসাইজটা দেখাতে চলেছি সে এক্সারসাইজটা আপনি দেখে নিন দ্বিতীয় নম্বর এক্সারসাইজটা আপনাকে ঠিক এভাবে বসে রয়েছেন বসে থাকার পরে একটা আপনার যদি বালিশ বা বল থেকে থাকে বা আপনার বাড়িতে যদি বালিশ থেকে থাকে তা আপনি বালিশ দিয়েও করতে পারেন তো বল দিয়েও করতে পারেন তো আমি আমি বালিশ দিয়েই আপনাকে করিয়ে দেখাচ্ছি যদি অনেকের বাড়ি বল থাকে না এ কারণে আমি বালিশ দিয়ে আমি করে দেখাচ্ছি তো আপনি কোল বালিশও নিতে পারেন আমি আপনার কোল বালিশ না আমি আপনাকে দেখাবো মাথার বালিশ দিয়ে এই যে মাথার বালিশ মাথার বালিশ আপনি পায়ের হাঁটুর নিচে এভাবে দিয়ে দিলেন হাঁটুর নিচে দিলেন দেওয়ার পর আপনি কী করতে হবে জাস্ট এটাকে চাপ দিতে হবে আবার ছেড়ে দিতে হবে চাপ দিতে হবে আবার ছেড়ে দিতে হবে চাপ দিতে হবে আবার ছেড়ে দিতে হবে এইগুলো আপনি করতে পারেন এটা আপনার দ্বিতীয় নম্বর এক্সারসাইজ আপনি বালিশটাকে চাপ দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন চাপ দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন এটা আপনি করতে পারেন দিনে পাঁচশো থেকে আপনি যতবার করে পারেন না কেন দেখবেন একটু আপনি যেন হাঁপিয়ে না পড়েন তো নেক্সট যে এক্সারসাইজ বলবো যদি আপনার প্যাটেলাই কোনো প্রবলেম হয়ে থাকে হয়তো অনেকে বসে করতে পারে না যাদের কোমরে ব্যথা আছে বা কোমর যন্ত্রণা আছে তারা তাদেরও হাঁটুতেও অনেক সময় প্রবলেম হয় কোমর থেকে এই প্রবলেম ব্যথাটা হাঁটুতে নামতে পারে তো এই জন্য আপনার হাঁটুর জন্য একটা কাজ করবেন আপনার প্যাটেলাই যদি প্রবলেম হয়ে থাকে তো আপনি এরকমভাবে ভুট হয়ে গেলেন তো আপনি এরকমভাবে ভুট হয়ে যাবেন যাওয়ার পরে জাস্ট এই যে আপনার পাটা এরকম সোজা রয়েছে পাটা সোজা রয়েছে পাটাকে আপনি আস্তে আস্তে এরকম উঠালেন খুব স্লোলি আবার আস্তে 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 আপনি এরকম করলেন এরকম উঠালেন এরকম করলেন তাছাড়াও আপনি তৃতীয় নম্বর এক্সেসটা এরকম শুয়েও করতে পারেন এরকমও করতে পারেন সোলোলি খুব আপনি করতে পারেন এবার আমি দেখাবো আপনাকে চতুর্থ নাম্বার এক্সারসাইজ চতুর্থ নাম্বার এক্সারসাইজ কি সেটা আপনাকে আমি দেখাচ্ছি আপনি যখন চৌকি বা খাটের উপরে বা উঁচু স্থানে বা টেবিলের উপরে বসে আপনাকে এরকম পেন্ডুলামের মতো পা দুলাতে হবে পেন্ডুলামের মতো পাটা দুলাতে হবে ঠিক আছে যখন পাটা আপনি দুলাচ্ছেন তখন আপনি এই হাঁটুর নিচেতে আপনি বালিশ ইউজ করতে পারেন এভাবে আপনি বালিশ ইউজ করতে পারেন এরকম দিয়ে আস্তে 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 যাতে দেখবেন এখানটায় আপনার যেন উঁচু থাকে এরকমভাবে আস্তে 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 খুব সোলিভাবে এরকম পেন্ডুলামের মতো আপনি দোলাতে পারেন এরকম দুলালে দুলাবেন এবার নেক্সট লাস্ট যে এক্সারসাইজটা আপনাকে আমি বলতে চলেছি সেটা আপনাকে কী করতে হবে ঠিক এরকমভাবে সোজায় বসতে হবে স্বামী বিবেকানন্দের মতো হাতটা এরকম করতে হবে আস্তে 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 আপনার পাটা উঠাতে হবে পাটা উঠাতে হবে উঠে এই পাটা যেন এই যে পায়ের আমি এই পায়ের পাতাটা যেন সোজা থাকে ঠিক এটা এক্সারসাইজ করবেন আস্তে আস্তে আবার ছেড়ে দেবেন এ পায়ের পাতাটা যেন এর পায়ের পাতাটা যেন সোজা থাকে ঠিক আছে এই এক্সারসাইজটা আপনি করবেন পায়ের পাতা যেন সোজা থাকে তাছাড়া আপনি একটা কাজ করতে পারেন আপনার প্রথমত এক কিলো বা আপনি পাঁচশো গ্রাম ওয়েট নিয়ে আপনার পায়ে এখানে দিয়ে বেঁধে নিলেন বা যদি থাকে তো পাওয়ার পরে দিলেন বা একটা নুনের প্যাকেট দিলেন আমি নুনের প্যাকেট দিয়ে কীভাবে এক্সারসাইজ করবেন ঘরে বসে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনি নুনের প্যাকেট দিয়ে এক্সারসাইজটা করবেন আমি শর্ট ভিডিও ওটা আমি করে দেবো তো আপনার মনে করেন এটা জাস্ট আপনার ওজন ওজন দিয়ে আপনি আস্তে আস্তে এরকম তুলছেন হাতটা কিন্তু আপনার এরকম থাকবে তুলে আপনাকে দশ পর্যন্ত কাউন্ট করবেন আবার ছেড়ে দিলেন দশ পর্যন্ত কাউন্ট করলেন আবার ছেড়ে দিলেন দেখবেন আপনার পা যতই আপনি বলুন না কেন একটা স্ট্রেসিং হচ্ছে হ্যামস্ট্রিং মাসিং বা আপনার নিতে এটা হচ্ছে তো আমি নেক্সট ভিডিওতে বলবো যে কীভাবে আপনি ওজন দিয়ে এক্সা এক্সারসাইজ করবেন তো এটা বলবো আর কী কারণে আর আর কী কারণে আপনার হাডুতে ব্যথা হয়ে থাকে বা ওস্টিও আর্থাইটিস কী জন্য হয়ে থাকে সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে দেখিয়ে দেবো যে কী কারণে এটা হয়ে থাকে আর এর জন্য কী কী এক্সারসাইজ করবেন বা এর থেকে বাসার উপায় তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ করা যাক আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নি নতুন এসছেন আমার ভিডিওটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর এমন শেয়ার এমনভাবে শেয়ার করুন যেন যার হাঁটুতে প্রবলেম আছে তারা বাড়ি বসে কীভাবে এক্সারসাইজ করবে তারা যেন এই ভিডিওটা দেখে বুঝতে পারে ধন্যবাদ